পেজ ব্রেকের পর টেবিল অপশনটা, এই টেবিল অপশন দুটো মেনু আছে অলরেডি। আমরা টেবিলে ক্লিক করে দেখো, এখানে অনেকগুলো গড় আসতেছে, প্রচুর গড় এখানে দেখো। টেবিল দেখো, এখানে অনেকগুলো ঘর আছে দেখো, প্রচুর ঘর, ছোট ঘর খুব। ওকে, আমরা জাস্ট কয়টা নিচ্ছি এখানে, আমার এখানে যে কিনার ব্যাপার সেটা হচ্ছে ফার্স্ট আমার জানতে হবে। এখন হচ্ছে কলাম, রো, সেল। আমি এখানে নিয়ে যাই দেখে দিকে, কলাম কোনগুলো উপর থেকে নিচের সারিগুলোকে আমরা বলি কলাম, যেটা ভার্টিক্যাল বলি। আর হচ্ছে হরিজন্টাল, লেফট টু রাইট, ভার্টিক্যাল টপ টু বটম, দেখো এটাকে বলা হয় কলাম। কি বলা হয়? কলাম। এবার দেখা যাচ্ছে, ওকে, এটা হচ্ছে কি কলাম দেখো। তাহলে এখানে কয়টা কলাম আছে দেখো তো একবার, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আর রো হচ্ছে লেফট টু রাইট, হরিজন্টাল, লেফট টু রাইট। কথা কে বলতেছে? ওকে, এই যে বাম থেকে ডান, এটা একটা রো সারি, এটা একটা রো, এটা একটা রো। তাহলে এখানে কয়টা রো আছে? হয় নাই, কয়টা রো আছে? ছয়টা। একটা, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আর কলাম হচ্ছে কয়টা? পাঁচটা। তুমি এবার ডিসাইড করতে পারো। আর প্রত্যেকটা গড়কে বলা হয় সেল। কি বলা হয়? সেল। এটা একটা সেল, আমি যেটা সিলেক্ট করি, এই যে এটা একটা সেল, এটা একটা সেল। প্রত্যেক গড়কে বলা হয় সেল, প্রত্যেক গড়কে কি বলা হয়? সেল। সেল অর্থ কি আমরা জানি? সেরত কোষ, ওকে, গড়, জেলখানা, ঠিক আছে। তো যেহেতু এখানে এটা আমাদের দেহের কোনো অংশই না, তাহলে কোষ হবে না, আর এটা কোনো জেলখানাও না, তার মানে এটা কি হবে? এটা ঘর, ঠিক আছে। এটা কি গড়? তুমি চাইলে গুগলকে তুমি ডিকশনারি বানাতে পারো, গুগলকে। তাহলে একটা কিওয়ার্ড লিখতে হবে, ডিফাইন, ডিফাইন কোলন সেল। চলে আসার কথা, অনেকে আসো না, দেখে আসি না, চলে আসছে দেখো, গুগল এখন ডিকশনারি হয়ে গেছে। ওকে, আমরা যদি এখানে ট্রান্সলেট করি বাংলায়, তারপর সে আমাদের বাংলা অর্থগুলো দেখাবে। একটু ওয়েট করি। সেল, কোষ, ক্ষুদ্রকক্ষ, খুপি, ওকে। এছাড়া আরও আস, এছাড়া আরও আসি কিন্তু, ঠিক আছে। আমি যেখানে মরে যাই দেখি আর আসে কি না, এই দেখো আর অনেক। ওকে, এটা নাও না, এদিকে ভাব, কোষ, দেহ, তারপর হচ্ছে দেহ কোষ, অনেক কিছুই দেখো। ক্লিয়ার? তোমাকে গুগলকে ঠিকভাবে ইউজ করতে হবে, আমরা নর্মালি ইউজ করি নিজের মতো করে না। ওদের কিছু কিওয়ার্ড, কিছু ওয়ার্ড আছে যদি সহজে খুঁজে পাওয়া যায়। ওকে, যদি আমি এখানে ক্যালকুলেট লিখে দেখলাম, তাহলে গুগল হয়ে গেল ক্যালকুলেটর। জাস্ট একটা কিওয়ার্ড লিখলে, CALC, তাহলে গুগলে কাজ করবে। ওকে, এগুলো হলো কি, ওদের একটা কিওয়ার্ড। আর ডিফারমাইন ডেফিনেশন, সংজ্ঞা, ওকে, তোমাদের কাজে লাগতে পারে, ইউজ করতে পারো। ওকে ফাইন, তাহলে এটা একটা একটা গড়, এটা একটা গড়, যেমন এ, এটা একটা গড় মানে সেল, এটা একটা সেল, এটা একটা সেল, অনেকগুলো সেল আছে, তুমি যদি এখানে গুনতে পারো কতগুলো সেল আছে, ঠিক আছে। ওকে ফাইন, আমি চাচ্ছি না আমি হবে টেবিল নিব না, টেবিল কেটে দিব। তার জন্য যেতে হবে, যখন আমি টেবিল নিব তখন আমার এক্সট্রা দুটো মেনু চালু হবে, টেবিল ডিজাইন, লেআউট, লেআউটে যাবা, ডিলেট, ডিলেট টেবল, টেবিল হওয়া। আবার নিব কী হবে, ইনসার্ট, ইনসার্ট থেকে টেবিলে যাও। আমি এখান থেকে নিব না, আমি ইনসার্ট করব, মানে কতগুলো কলাম আর রো লাগবে সেটা বলে দিব। ইনসার্ট টেবিলে যাও, এখান থেকে দেখো, এখানে নাম্বার অফ কলাম, কয়টা কলাম লাগবে, ধরো ছয়টা কলাম লাগবে, রো কয়টা লাগবে, রো লাগবে তিনটা। ওকে, দেখো কলাম কয়টা দেখো তো, এখানে ছয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, আরও হচ্ছে কয়টা, তিনটা, একটা, দুইটা, তিনটা। তোমার মতো তুমি নিতে পারবা, এক হচ্ছে তো এখানে ড্রয়িং করতে পারবা নিজের মতো করে, আর দুই হচ্ছে নিজে বলে দিতে পারবা কতগুলো কলাম কতগুলো রো, ঠিক আছে। তুমি এখানে আরও একটা কলাম বাড়াবা, আমি তো এবার নেব কীভাবে, এখানে নেওয়া পসিবল, দেখো তুমি এখানে কর্নারে যাও,
এখানে কিন্তু যে লেখো বা বলো ভিতরে আবার টেবিল তৈরি হচ্ছে কিন্তু আরেকটা পালন তৈরি করা যাচ্ছে না এই তৈরি করতে হলে দুইটা ওয়ে আছে তার মধ্যে একটা হচ্ছে এখানে ড্র টেবিল ক্লিক করো একটা প্যান চলে আসবে মানে প্যান কলম চলে আসবে ওকে এখানে ক্লিক করি আচ্ছা একটু রেসপন্ডিং এ দেখো হয়ে গেছে আমি একটু আনডু দিই দেখো এখন আমি এখন ড্র করি দেখো আরেকটা কলাম হয়ে গেছে আমি এখানে আবার ড্র করে দেখো আরেকটা কলাম হয়ে গেছে তোমার যত মন চায় তুমি ড্র করতে পারবা ওকে তাহলে কলাম পার্ট দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আট নয় দশ তোমার যতগুলো কলাম মন চায় তুমি রো নিতে পারবা জাস্ট লেফট টু রাইট ড্র্যাগ করো যে আরেকটা রো হয়ে যাবে ওকে তুমি জাস্ট একটা সেল নিতে পারবা যে আমি এখানে সেল করব দেখো আমি এখন জাস্ট এই কলাম নিব না জাস্ট এই একটা সেলকে মাঝখানে ভাগ করব জাস্ট ছোট করে আঁকো দেখ হয়ে গেছে শুধু এই সেল হয়েছে তোমার মতো করে আঁকতে পারবা তোমার যা ভালো হয় ঠিক আছে তুমি চাইলে আবার নিতে পারবা আমার ইনসার্টে যাই আর কি আছে দেখো তো কনভার্ট টু টেক্সট টু টেবল আমি কোনো লেখাকে ধরো আমি এই লেখাকে টেবিলে কনভার্ট করব কিসে কনভার্ট করব টেবিলে কনভার্ট করব আমার সময় কিছু গান দেখি ভিডিও গান শুনতে ভালো লাগে এখন আমি চাচ্ছি এটাকে অডিও বানাবো তাহলে আমার কি লাগবে একটা কনভার্টার লাগবে কনভার্ট ভিডিও টু অডিও বা ভিডিও টু এমপি থ্রি কনভার্ট ওকে সেম থিং এই লেখাকে এটা কি টেবিলে কনভার্ট করবে এখানে যত লেখা আছে লেখাগুলো অনুযায়ী টেবিল তৈরি হয়ে যাবে তুমি এখানে ক্লিক করো বা সিলেক্ট করো তারপর চলে যাও দেখো এখন অপশনটা এখন শো হয়ে গেছে ক্লিক করো হ্যাঁ ওরা বলতেছে যতটুকু লেখা আছে সেটা আট কলামে হয়ে যাবে ওরা ডিসাইড করে দিবে কিন্তু এটা তুমি চাইলে চেঞ্জ করতে পারো আচ্ছা না আট কলামে হোক ওকে দেখো আটটা কলাম হয়ে গেছে রো কিন্তু একটা কিন্তু ওরা ডিসাইড করে দিয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তুমি যদি এরকম লেখাগুলোকে তুমি টেবিলে নিতে পারো বাট প্রয়োজন আসলে হয় না তেমন একটা ঠিক আছে ওকে আমাদের প্রয়োজন হলে আমরা টেবিল ড্র করবো তারপর লিখবো এরপর দেখো আর কি আছে আমাদের এখন এক্সেল স্প্রেডশিট এক্সেলটাও কিন্তু এটা একটি টেবিলের মতো হুবহু টেবিল ওখানে রো কলাম সেল সবই আছে এক্সেলের মূলত এগুলোর খেলা কলাম আর রো এর খেলা ঠিক আছে আচ্ছা আমি এক্সেলের ওই টেবিল দরকার এই টেবিল ভালো লাগতেছে না তুমি যেটা মন চায় তুমি এখান থেকে নাও অ্যাজ ইউ উইশ ইনসার্ট টেবিল করো তোমার ইচ্ছা ড্র টেবিল তোমার যেটা ভালো লাগে তোমার যেটা সহজ মনে হয় তুমি সেটা নিতে পারো ওকে ওরা অনেকগুলো অপশন দিয়েছে তুমি যেভাবে ভালো লাগে এক্সেলে চলে যাও দেখো এক্সেলে কটটা ওপেন হয়ে যাবে প্রথমে আমি একটু ওয়েট করি দেখো চলে আসছে ওকে তুমি চাইলে কিছু লিখতে পারো যেমন সারোয়ার শামিম সাজু ওকে সাকিব এখন আমি যে এক্সেলে যে প্রিভিউটা আছে সেটা দূর করবো তুমি বাইরে ক্লিক করো দেখো চলে যাবে একটু ওয়েট করো দেখো চলে গেছে এবং এক্সেলে যে একটা ব্লার টাইপের টেবিল ওটা রয়ে গেছে ওকে তুমি চাইলে এটাও তুমি নিতে পারো ক্লিয়ার না আমার এত কিছু ভালো লাগতেছে না আমি এত কষ্ট করতে পারবো না আমি খুবই ল্যাজি আমি ওদের বানানোগুলো ব্যবহার করবো সেক্ষেত্রে ইনসাইডে চলে যাও এখান থেকে চলে যাও টেবিল কুইক টেবিলস ওরা কিছু টেবিল বানায় আসছে দেখো এটা ওরা বানায় আসছে তুমি চাইলে তুমি ব্যবহার করতে পারো তুমি নিজে বানাতে পারো অথবা ওদের দেওয়াগুলো ইউজ করতে পারো যেমন ওদের একটা ক্যালেন্ডার আছে তুমি ক্লিক করে দেখো ক্যালেন্ডার চলে আসছে ওকে কী হয়ে গেল ক্যালেন্ডার চলে আসছে ক্লিয়ার এবার তুমি নিতে পারো এ হলো আমাদের টেবিলের মোটামুটি এই যে অপশনগুলো এগুলো একটু করো কারণ হচ্ছে কি এই টেবিলের আরও দুটা মেনু আছে দেখো এখানে একটা টেবিল ডিজাইন অনেকগুলো অপশন একটা লেআউট আরও অনেকগুলো অপশন ওকে সো আমি এটা দেখাবো জাস্ট এগুলো আগে করো